সারা দেশে দুই মাসে বজ্রপাতে মারা গেছে সত্তর জন দুর্যোগের ঝুঁকিতে সঁয়ত্রিশ জেলা জানালেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ধারালো অস্ত্রের আঘাতে রাজধানী বীরপুরে মা ও দুই শিশু সন্তানের মৃত্যু হয়েছে বলছেন তদন্তকারী চিকিৎসক পালিত হচ্ছে মহান মে দিবস শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি ও সুষ্ঠু কর্ম পরিবেশ দাবি গণতান্ত্রিক সব অধিকার কেড়ে নিয়েছে সরকার অভিযোগ বিএনপি তারা নির্বাচনে ট্রেন্ড মিস করলে কিছু করার নেই মন্তব্য আওয়ামী লীগের এবং পবিত্র শবে বরাত আজ রাতভর ইবাদাত বন্দিতে মশক থাকবেন ধর্মপ্রাণ মুসলমানরা শুনছিলেন ইউসি বি সম্বাদ ছিল না একশো বছরও কিচ্ছু হবে না এবারে বিস্তারিত গত দুই মাসে সারা দেশে বজ্রপাতে মারা গেছে সত্তর জন সচিবালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী বফাজল হোসেন চৌধুরী মায়া বলেছেন আগামী কয়েকদিন ভারী বৃষ্টি হলে দেশের প্রায় সাঁত্রিশটি জেলা দুর্যোগের ঝুঁকিতে থাকবে তাই আগাম বন্যা ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস সহ যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় তৈরি থাকতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে আলম আরও জানাচ্ছেন দিনের রোদ হঠাৎই উধাও হয়ে ভারী বৃষ্টিপাত সাথে কালবৈশাখী ঝড় বজ্রপাত আর শিলাবৃষ্টি গত কয়েকদিন এমন আবহাওয়ার মুখোমুখি রাজধানী ঢাকাসহ সারাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হিসাবে শুধু উনত্রিশ ও ত্রিশ এপ্রিল দুদিনেই দেশ জুড়ে বজ্রপাতে মারা গেছে জন জন পুরো এপ্রিলে আর মার্চে মারা গেছে বারো জন তাই ঢাকা ময়মনসিংহ সিলেট পঞ্চগড় পটুয়াখালী খুলনা নওগাঁ ও চট্টগ্রামে এরই মধ্যে বসানো হয়েছে বজ্রপাত শনাক্তকরণ যন্ত্র আর তাল বীজ রোপণ করা হয়েছে একত্রিশ লাখ চৌষট্টি হাজার জন লোক বজ্রপাতে আমরা তাৎক্ষণিক টাকা তিরিশ কেজি চাল তার দাফন এবং নানান কাজের জন্য এগুলো আমরা দিয়ে থাকি যদি ঘরটা নষ্ট হয়ে গিয়ে থাকে ঘর আমরা ব্যবস্থা দুর্যোগ মোকাবেলায় আন্তঃ মন্ত্রণালয়ের সমন্বয় কমিটির সভায় জানানো হয় আগামী চার থেকে সাত মে ময়মনসিংহ নেত্রকোনা সিলেট সুনামগঞ্জ ও হাওর এলাকায় ভারী বৃষ্টি ও আগাম বন্যা হতে পারে চারশো মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলে পাহাড় ধর্ষের ঝুঁকিতে চট্টগ্রাম রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছড়ি ও কক্সবাজার তাই পাহাড় ধর্ষের ঝুঁকিতে থাকা দুই লাখ রোহিঙ্গাকে সরিয়ে নেওয়া হবে কুতুপালং ও বালুখালীর মাঝখানে একশো একর জায়গায় মে জুন জুলাই এই তিনটা মাস থাকে তিনটা মাস থাকে বন্যা খরা বজ্রপাত ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের মাস বলি আমরা বিবেচনা করে থাকি আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি সবাইকে প্রস্তুত থাকার জন্য যেন গত বছর গতবারে যতটুকি ক্ষয়ক্ষতি হয়েছে এবার জন্য আমরা জিরোতে নিয়ে আসতে পারি আমরা প্রস্তুতি নিয়েছি মন্ত্রী আরও জানান দুর্যোগের ঝুঁকিতে থাকা জেলাগুলোর প্রশাসকদের দুইশো টন চাল প্রয়োজনীয় অর্থ টিন শুকনো খাবার মজুদ আর আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখার নির্দেশ দেয়া হয়েছে মোর্শেদ আলম এটিএন বাংলা ঢাকা ধারালো অস্ত্রের আঘাতে রাজধানী মিরপুরে মা ও দুই শিশু সন্তান মারা গেছে বলে জানিয়েছেন ময়না তদন্তকারী চিকিৎসক ময়না তদন্ত শেষে সোহার্দি মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগের প্রধান এ এম সেলিম রেজা একথা জানান এদিকে হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ রিপোর্ট করছেন সরোদ্দি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মঙ্গলবার জেসমিন আক্তার ও তার দুই শিশু সন্তানের ময়নাতদন্ত করেন চিকিৎসকরা ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার সেলিম রেজা বলেন নিহতদের দেহে আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে কোনো পেশাদার ব্যক্তি তাদের খুন করে থাকতে পারে হত্যার আগে তাদেরকে অচেতন করার জন্য কোনো ওষুধ খাওয়ানো হয়েছিল কিনা তা পরীক্ষা করতে তাদের শরীরের বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে সরোথাল রিপোর্টে তিনটি মৃত দেহের ব্যাপারে যে সমস্ত জঘমকুলের বর্ণনা রয়েছে সেগুলো আমরা পেয়েছি এখন যেহেতু পুলিশ ইনকোয়েস্ট রিপোর্টে লিখেছে যে ভিসারা রিজার্ভ প্রিজার্ভ করার জন্য যে এদেরকে কি বিষ খাওয়ানো হয়েছে কিনা বিষ খাওয়ানোর বা অন্য ধরনের কিছু সেই জন্য আমরা ভিসারা সংরক্ষণ করেছি নিহত জেসমিন আক্তারের স্বজনরা জানিয়েছেন স্বামী স্ত্রী দুজনেই চাকরি করায় সন্তানদের দেখাশোনা নিয়ে পারিবারিক কলহ ছিল পারিবারিক হতাশা থাকলেও তাদের বোন আত্মহত্যা করতে পারেন এমনটা মনে করেন না তারা মাথার ব্যথায় মাইগ্রেন ছিল আর আম্মা হঠাৎ করে মানে নয় দশ মাসের মধ্যে মারা যাওয়াটা আসলে আমরা তিন ভাই বোনে এটা মেনে নিতে পারি নাই হ্যাঁ এই দিক দিয়ে হয়তো একটু মেয়ে মানুষ হয়তো ওর স্বাভাবিক দুর্বলতা থাকতে পারে আমার বোন এখানে আঘাত দুই হাত কাটা আমার ভাগ্নি দুইটা তো আমি এগুলো কেন জানি মানে মানে নিতে পারতেছিলাম নিজে একাই কীভাবে সম্ভব এতগুলো নিজের দুইটা হাত কাটে আবার এখানে আঘাত করছে এখন তো বিষয়টা আমি আসলে বুঝতে পারতেছি হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জানিয়েছে তদন্তের মাধ্যমে হত্যা রহস্য উদ্ঘাটন করা হবে নিহত জেসমিন আক্তার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও তার স্বামী হাসিবুল ইসলাম সংসদ সচিবালয়ে চাকরি করেন সোমবার রাতে মিরপুরের পাইকপাড়ার বাসা থেকে জেসমিন ও তার দুই শিশু সন্তানের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ মিজান শাহজাহান এটিএন বাংলা ঢাকা নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার ও দাবি আদায় সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির এই দিনটি উপলক্ষে সকাল থেকে রাজধানীতে বিভিন্ন শ্রমিক সংগঠন র্যালি ও সমাবেশ করেছে এ সময় শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি ও সুষ্ঠু কর্মপরিবেশের দাবি জানানো হয় বিস্তারিত জানাচ্ছেন ইসলাম স্বামী শ্রমজীবী মানুষের অধিকার রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন পহেলা মে দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি পেতে যুক্তরাষ্ট্রের শিকাগোতে আঠারোশো ছিয়াশি সালের এদিন বুকের রক্ত ছড়িয়েছিলেন শ্রমিকরা এবারে মে দিবসের প্রতিবদ্ধ হচ্ছে শ্রমিক মালিক ভাই ভাই সোনার বাংলা গড়তে চাই মেহনিতে মানুষের অধিকার আদায়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে র্যালি বের করে কয়েকটি শ্রমিক সংগঠন শ্রমিকদের জীবন মান উন্নয়নের জন্য আমাদের এগিয়ে যেতে হবে মালিকদেরকে সেই প্রকাশ করতে হবে ন্যায্য মজুরি দিতে হবে মাদানির মার শ্রমিকের যথাযথ মর্যাদা দেওয়া হোক এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনটি উপলক্ষে আলোচনা সভা সহ নানা কর্মসূচির আয়োজন করে সবার কণ্ঠে একটাই দাবি ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ বিশেষ করে নারী শ্রমিকদের জন্য সমান সুযোগ সৃষ্টির দাবি জানিয়েছে শ্রমিক সংগঠনগুলো গার্মেন্টস শ্রমিকের ন্যূনতম মজুরি আমরা 16000 টাকা যাচ্ছি এই দাবিটা দিলেই আমাদের গার্মেন্টস শ্রমিক মিড লেভেল পর্যায়ে নারীদেরকে আরো মর্যাদাপূর্ণ করে তাদেরকে মিড লেভেল পর্যায়ে আনতে দেওয়ার জন্য তাদেরকে প্রমোশন দেওয়ার জন্য সব সময় ছেলেদেরকে প্রায়োরিটি বেশি দেওয়া হয় নারীদেরকে কম দেওয়া হয় নারীরা অনেক দিন কাজ করার পরেও তারা হেল্পার অপারেটর থেকে যায় ন্যায্য মজুরি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা অধিকার আদায়ের স্লোগান নিয়ে মহান মে দিবস উপলক্ষে সকাল থেকেই বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শ্রমিক সংগঠনগুলো শ্রমিকদের উপর থেকে শোষণ বঞ্চনার অবসান ঘটবে এমনটাই প্রত্যাশা শ্রমিকজীবী মেহনতি মানুষের শফিকুল ইসলাম শামীম এটিএন বাংলা ঢাকা সরকার শ্রমিক সহ মানুষের গণতান্ত্রিক সব অধিকার কেড়ে নিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি মহান বে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলকে মিছিল ও সমাবেশের অনুমতি না দেওয়ার প্রতিবাদে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ অভিযোগ করেন এ সময় বিএনপির সিনিয়র নেতারা বলেন সমালোচনা ও নিয়মতান্ত্রিক প্রতিবাদকে ভয় পায় বলে বিরোধী দলের সভা সমাবেশের মতো শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বাধা দিচ্ছে সরকার বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভি অভিযোগ করেন ক্ষমতা ধরে রাখতে সরকার গোটা দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে একতরফাভাবে ক্ষমতাই থাকবে এই নিয়ে যে দানবীয় সরকার আজকে রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে বলেই যারা শ্রমিকদের পক্ষে যারা মানুষের মানবিক মর্যাদার পক্ষে লড়াই করছেন তাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে না সরকার যদি এটাই করতে চায় যে বিএনপি বা তার কোনো সংগঠনকে কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না এটা আইন করে দেয় এই যে জুলুম এই যে অনাচার এই যে অত্যাচার একদিন সেটাই নিক্ষিপ্ত হবে আস্থা করে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর নির্বাচনে ট্রেন যাত্রা শুরু করবে বিএনপি সেই ট্রেন মিস করলে আওয়ামী লীগের কিছু করার নেই বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মহান মে দিবস উপলক্ষে সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আয়োজিত সমাবেশ ও র্যালির উদ্বোধন করে তিনি মন্তব্য করেন নির্বাচনে অংশ নেওয়া প্রতিটি নিবন্ধিত রাজনৈতিক দলের অধিকার বলেও মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন বিএনপিকে নির্বাচনে আনার জন্য আওয়ামী লীগ কোন ধরনের চেষ্টা বা তদবির করবে না আমাদের কোনো গরজ নেই বিএনপিকে নির্বাচনে নিয়ে আসার জন্য চেষ্টা তদ্বির করা আমরা তো মনে করি তারা আসবে শিডিউল ঘোষণার সঙ্গে সঙ্গে নির্বাচনের ট্রেন এগিয়ে যাবে ট্রেন যদি কেউ মিস করে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়লেও কমছে না বৈষম্য বেসরকারি গবেষণা সংস্থা বাংলাদেশ শ্রম ইনস্টিটিউটের হিসেবে নারী দেশের শ্রমশক্তির অর্ধেক হলেও কর্মক্ষেত্রে তাদের অংশগ্রহণ মাত্রা ছত্রিশ ভাগ বৈষম্য কমাতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশনা থাকলেও তার যথাযথ বাস্তবায়ন হচ্ছে না বলে মনে করেন সংশ্লিষ্টরা মাহবুবুল আলমের রিপোর্ট দেশের অগ্রযাত্রার সাথে নারীর এগিয়ে যাওয়ার বড় উদাহরণ এই খাতের প্রায় আশি ভাগ শ্রমিক নারী পোশাক খাতের একজন নারী কাটিং মাস্টার যেখানে গড়ে আট থেকে দশ হাজার টাকা বেতন পান একই পদে একজন পুরুষ বেতন পান বারো থেকে ষোলো হাজার টাকা বাংলাদেশ শ্রম ইনস্টিটিউটের জরিপ অনুযায়ী পোশাক খাতে নারীদের অংশগ্রহণ বেশি থাকলেও চাকরির নিশ্চয়তা ও ট্রেড ইউনিয়নের নেতৃত্বে পিছিয়ে আছেন নারীরা চাকরির যে যতগুলি সেক্টর আছে সেই সমস্ত সেক্টরে আপনি যান সেইখানে দায়িত্বপ্রাপ্ত কতজন নারী উদ্বোধন কর্মকর্তা আছেন গার্মেন্টসের নারী শ্রমিক এত বেশি কেন নিয়োজিত এই কারণে যে নারীদেরকে তারা সাবেশে মনে করে নারীদেরকে এবং তাদের সস্তা শ্রম তাদের কাছ থেকে নিতে পারে দেশের সংবিধান ও আন্তর্জাতিক শ্রম সংস্থা আইলো এর বিধানেও নারী পুরুষ শ্রমিকদের শ্রমের সমান মূল্য দেওয়ার কথা রয়েছে আইলো এর সদস্য দেশ হিসেবে বাংলাদেশের শ্রমের মূল্য সমতার বাস্তবায়ন বাধ্যতামূলক কিন্তু পোশাক খাতের সাথে সরকারি কাভিঘা প্রকল্প মাটি কাটা চাতাল ইটভাটা কৃষি ও নির্মাণ বিভিন্ন অপ্রাতিষ্ঠানিক কাজে নারী পুরুষের শ্রমের মূল্যে বৈষম্য প্রকট একটা পুরুষতান্ত্রিক সমাজে যে সমস্যা মানসিক সমস্যা থাকে সেইটাই সর্বত্র কার্যকর হয় নারী এবং পুরুষের সমান মর্যাদাটা যদি চাই তাহলে সেখানে আমাদের নারীদেরও যেমন দায়িত্ব নিয়ে কাজ করার একটা জায়গা থাকবে তারা যেমন দায়িত্ব নিয়ে কাজ করতে চাচ্ছে সেই ক্ষেত্রে বলবো আমাদের পুরুষদেরও মানসিকতার পরিবর্তন একটা দরকার ওয়াল ভিশনের জরিপ অনুযায়ী দেশের একষট্টি ভাগ নারী শ্রমিক দিনে গড়ে দুইশো থেকে তিনশো টাকা আয় করে আর ছাপ্পান্ন ভাগ পুরুষ শ্রমিকের আয় দুইশো থেকে চারশো টাকা পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে দেশে পাঁচ থেকে সতেরো বছর বয়সী প্রায় বিশ লাখ গৃহশ্রমিক পেটে ভাতে কাজ করেন কিন্তু পুরুষ শ্রমিকরা বাড়তি মজুরিও পান এ অবস্থায় নারী শ্রমিকদের সম অধিকার প্রতিষ্ঠায় বিষয়টি কাগজে কলমে সীমাবদ্ধ না রেখে কার্যকর বাস্তবায়নের উপর জোর দিয়েছেন বিশ্লেষকরা মাহবুবুল আলম এটিএন বাংলা ঢাকা বাড়ছে পোশাক শিল্প শ্রমিকদের ন্যূনতম মজুরি এবছরে পাঁচ হাজার তিনশো টাকা থেকে ন্যূনতম মজুরি বাড়ানো হচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি বাস্তবায়নে সরকার মালিক এবং শ্রমিক পক্ষ কাজ করছে তবে মহান মে দিবসে বিশ্লেষকরা বলছেন শ্রমিকদের স্থায়ী কর্মসংস্থান ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে সব শ্রমিকদের জন্য বিস্তারিত সার্ফুল আলমের বিবি কাজ করেন ঢাকার সাবারের একটি তৈরি পোশাক কারখানায় থাকেন সাবারের আরপাড়ার ভাড়া বাসায় মাস শেষে জাপান তা দিয়ে কোনো রকমে চলে যায় তার চারজনের সংসার একই অবস্থা অধিকাংশ পোশাক কর্মীর অথচ একক খাত হিসাবে পোশাক শিল্পেই সবচেয়ে বেশি প্রায় চুয়াল্লিশ লাখ কর্মী কাজ করেন তাদের পরিশ্রমেই দেশের রপ্তানি আয় বাড়লেও ভাগ্যবদল হয় না এসব কর্মীর টাকা বেতন আমাকে বেতন পাই সেই হিসাবে আমার সংসারে বাচ্চা কাচ্চা স্বামী তাহলে ভালো দিন যায় না ঢাকা শহর আমরা বাসা ভাড়া খাওয়া দাওয়া এতে আমরা অচল হয়ে যাই শিল্পের সক্ষমতা শ্রমিকের প্রয়োজনীয়তা দুইটাকে সমন্বয় করে কিন্তু ন্যূনতম মজুরিটা এই বছরের মধ্যে আশা করি এটা ইমপ্লিমেন্ট হবে ন্যূনতম মজুরি বোর্ডের তথ্য অনুযায়ী অটোমোবাইল আয়রন গ্লাস প্রিন্টিং অ্যালুমিনিয়াম বেকারি মিল ও পোশাক শিল্পসহ বিয়াল্লিশটি খাতে ন্যূনতম মজুরি নির্ধারিত আছে অন্যদিকে দিনমজুর রিক্সা ঠেলাগাড়ি চালক ও জেলেসহ এমন অনেক শ্রমিক আছেন যাদের কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নেই দেশ উন্নয়নশীল মধ্যমায়ের আর শ্রমিকের মজুরি থাকবে দারিদ্র্য সীমতা তো হতে পারে সার্বজনীন সামাজিক নিরাপত্তা এবং জাতীয় ন্যূনতম মজুরি এই এই বিষয়গুলোকে মেদিবশা আসতে শুরু হয় আট ঘন্টা কাজ আট ঘন্টা বিনোদন আর আট ঘন্টা বিশ্রামের দাবিতে শ্রমিক অধিকারের যে আন্দোলন শুরু হয়েছিল অনেক দেশে সেই অধিকার প্রতিষ্ঠিত হলেও এদেশে এখনো তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি বলে মনে করেন সংশ্লিষ্টরা কর্মীদের পরিশ্রমেই কারখানা চাকা সচল হচ্ছে উন্নত হচ্ছে দেশের অর্থনীতি তবে মাস শেষে তারা যে বেতন পান তা নিয়ে এখনও সব কর্মীদের মধ্যে অসন্তুষ্ট রয়ে গেছে তারা বলছেন মালিক পক্ষ ও সরকার একত্রে বসে তাদের বেতন বাড়ানো এখন সময়ের দাবি শিশু শ্রম নিষিদ্ধ করার বারো বছর পরও দেশে জীবিকার তাগিদে কাজ করতে হয় সাড়ে চৌত্রিশ লাখ শিশুকে তাদের মধ্যে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত আছে প্রায় তেরো লাখ আর অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজে আছে দুই লাখ ষাট হাজার শিশু বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক সমীক্ষায় শিশু শ্রমের এই চিত্র উঠে এসেছে প্রকৃতপক্ষে এই সংখ্যা আরও বেশি বলে জানিয়েছেন বিশ্লেষকরা মূলত দারিদ্রের কারণেই শিশুরা ঝুঁকিপূর্ণ কাজ করতে বাধ্য হচ্ছে বিস্তারিত রফতান আশের রিপোর্টে তাই গেছে তুতাপাকি ডালিম গাছের মৌ এতটা কি তো কথা কও না কেন বৌ দশ বছরের এই শিশুটির নাম হারুন এক সময় স্কুলে ভর্তি হলেও এখন আর সে স্কুলে যায় না অসুস্থ বাবা মা আর নিজের দুবেলা খাবার জোটাতেই লেগুনার হেলপার হিসেবে কাজ করতে হয় তাকে বৃষ্টিতে ভিজি ঠান্ডা লাগে গলা ডলা ভাইঙিয়ে যায় রাইটে লেকা বেতন নেই গা কেউ কেউ ঠ্যাগালুগা বেতন দেয় না শ্রম অনুসারে পাঁচ থেকে সতেরো বছর বয়সী কেউ যদি সপ্তাহে বিয়াল্লিশ ঘন্টার বেশি কাজ করে তাহলে সেটি ঝুঁকিপূর্ণ শিশু শ্রম হিসেবে স্বীকৃত সরকার আটত্রিশটি পেশাকে শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বিশেষ করে যেটা যদি উঠতি বয়সী মেয়ে শিশু হয় সে বিভিন্নভাবে মানসিক নির্যাতনের শিকার তো হয় এবং শারীরিক নির্যাতনের শিকারও হয় এমনকি সেক্সুয়াল হ্যারেসও হয়ে যায় আমার এরকম কেসও পেয়েছি আমরা ভিক্টিমও পেয়েছি ঝুঁকিপূর্ণ শ্রীশ্রম কিন্তু শিশুকে নিঃশেষ করে তার ভবিষ্যৎ না শুধু তার জীবনকে নিঃশেষ করে পরিসংখ্যান বলছে দেশে প্রায় সাত লাখ শিশু কোনো মজুরি পায় না থাকা খাওয়ার বিনিময়ে কাজ করে শিশু শ্রমে নিয়োজিতদের সাতান্ন শতাংশের কাজই অস্থায়ী অনেকেই একসময় স্কুলে গেলেও এখন আর যায় না এছাড়া এক লাখ বিয়াল্লিশ হাজার শিশু কখনোই স্কুলে যায়নি যদি তাকে প্রপার ওয়েতে ভালোভাবে মানুষ করা যেত আসলে সে ভবিষ্যতে একটা জনসম্পদ পরিণত হতো যে কারণে সে ঝুঁকিপূর্ণ শ্রমে যায় ওই কম্পেনসেন্টেশন ট্র্যাক দিয়ে দেব এই কাজগুলো কিন্তু আমাদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সহ শ্রম মন্ত্রণালয় এই কাজগুলো করছে প্রয়োজনের তুলনায় এই কাজ কিন্তু খুবই নগণ্য বাংলাদেশ সংবিধান সব ধরনের বাধ্যতামূলক শ্রমকে নিষিদ্ধ করলেও শিশু শ্রমকে সরাসরি নিষিদ্ধ করেনি এমনকি প্রচলিত আইন ও নীতিমালাতেও শিশু শ্রম নিষিদ্ধ হয়নি নিয়োগের ক্ষেত্রে রয়েছে কিছু বিধি বিশেষজ্ঞদের পরামর্শ পরিবারকে কিছু ভাতা দিয়ে শিশুকে কাজ থেকে বিরত রাখতে হবে এবং ভবিষ্যতে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে রাসনা দাস এটিএন বাংলা ঢাকা যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আজ সারা দেশে পালিত হবে পবিত্র শবে বরাত হিস্ট্রি বর্ষপুঞ্জী অনুযায়ী সাবান মাসের চোদ্দ তারিখ দীপাগত রাত শবে বরাত হিসেবে পালিত হয় এই রাতে পরবর্তী এক বছরের জন্য বান্দার রিজিক নির্ধারণ করেন মহান আল্লাহ তালা তাই এই রাতকে বলা হয় সৌভাগ্যের রজনী আজ রাতভর ইবাদত বন্দীগীতে মুশকুল থাকবেন ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র শবে বরাত উপলক্ষে বায়তুল মোকার জাতীয় মসজিদ সহ দেশের সব মসজিদে দোয়া মাহফিল ও জিকির আজকারের আয়োজন করা হয়েছে ছবি বরাতের পবিত্রতা রক্ষা ও